নমস্কার বন্ধুরা, এসবি একাডেমি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2015 সালের, 2016 সালের, 2017 সালের, 2018 সালের এবং 2019 সালের সোশ্যালজি অর্থাৎ সমাজবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, উচ্চ মাধ্যমিক 2015 সালের সোশ্যালজি থেকে কোন কোশ্চেনগুলো দিয়েছে, তো দেখো দুদাকে কি বলেছে, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি লেখো। হিন্দু বিবাহ আইন পাস হয়, এর অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার 1951 সালে। রোমানটিতে কি আছে, সামাজিক সমস্যাকে বলা হয়, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার সামাজিক ব্যাধি। তো দেখো রোমান থ্রির যে কোশ্চেন আছে, ITDP এর সম্পূর্ণ নাম কি, তো তোমরা তো জানো ইন্টারগ্রেটেড ট্রিভিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার মানে বি এর অ্যান্সার। পরের কোশ্চেন কি আছে, রোমান ফোরে শহরের শ্রেণী কাঠামোর মধ্যে নিম্নে কোন শ্রেণীটি নয়, এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার কৃষক শ্রেণী। রোমান ফাইভে কি বলেছে, সংস্কৃতায়ন ধারণাটির সঙ্গে কোন ধারণাটির সম্পর্ক পাওয়া যায়, এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার নজির স্থাপক গোষ্ঠী। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আমি পুরো টোটাল 5 বছরের সোশ্যালজি যত MCQ SA³ যেগুলো আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, পাক্কা খাবার বোঝানো হয়েছে। তো দেখো এখানে যে চারখানা অপশান আছে, এই চারখানা অপশনের ভিতর থেকে ডি এর অ্যান্সার হবে। যে সমস্ত খাবার উচ্চ জাতির জন্য শুদ্ধ ঘি দ্বারা রন্ধন করা হয়। তো দেখো রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে, ইলেকট্রনিক্স মানে ধারণাটি যুক্ত, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার বিশ্বায়নের সঙ্গে। রোমান এইটি কি বলেছে, উদারীনীতিকরণ কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে গ্রহণ করা হয়েছে, এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার 1991 খ্রিস্টাব্দে। রোমান নাইনে কি আছে, যজমানি ব্যবস্থার দুটি প্রধান শ্রেণী হলো, এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার যজমান ও কামিন। রোমান টেনে কি বলছে, ভারতের সমাজতত্ত্বের প্রতিষ্ঠানিক বিকাশ প্রথম শুরু হয়, এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার 1851 সালে। রোমান ইলেভেনে কি বলছে, বলা যেতে পারে যে ভারতায়ন সংস্কৃতি একটি কি, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার মিশ্র সংস্কৃতি। 12 নম্বরের কোশ্চেন কি বলেছে, আধিপত্যকারী জাতির ধারণাটি কার, এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার MN শ্রীনিবাস। 13 নম্বর কোশ্চেন কি বলছে, চিপকো আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন, এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার সুন্দরলাল বহুগুণা। 14 নম্বরের কোশ্চেন কি বলেছে, অস্তোদয় যোজনা হলো, তো দেখো অস্তোদয় যোজনা কি, এর অ্যান্সার হবে এর অ্যান্সার দরিদ্র দূরীকরণ কর্মসূচি। তো দেখো 15 নম্বরের কোশ্চেন কি বলেছে, দ্য লাইফ ড্রাইভেন গ্রন্থটি কার রচনা। তো দেখো দ্য লাইফ ড্রাইভেন গ্রন্থটি রচনা হলো ঋষি অরবিন্দ, মানে এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি সমাজবিজ্ঞানে কোশ্চেন পেপার 5 বছরের। তো দেখো প্রথমে আমি 2015 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, তারপরে আমি 16, 17, 18, 19 নিয়ে আলোচনা করব। তো দেখো 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার বি আর আম্বেদকর। 17 নম্বর কোশ্চেন কি বলছে, কোনটি পাশ্চাত্যকরণের সঙ্গে মিল যায় না, এর অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার ধর্মীয় মতবাদ। তো দেখো 18 নম্বর কোশ্চেন কি বলছে, দাতা গ্রহীতা সম্পর্ক ছিল। তো দেখো দাতা গ্রহীতা সম্পর্ক ছিল কি, এর অ্যান্সার হবে এর অ্যান্সার জাত কেন্দ্রিক। তো দেখো এরপর আমি কিন্তু এই মানে ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে, এই যে 5 বছরের যত বট কোশ্চেন আছে সেইগুলো আমি তোমাদের সলভ করিয়ে দেবো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সের নিচের দিকে তোমরা দেখতে পাবে এই যে 5 বছরের যে কোশ্চেন, বড় কোশ্চেন, ঠিক আছে, সম্পূর্ণভাবে সলভ করা দেওয়া থাকবে, মানে প্রত্যেকটা সাল করে দিয়েছি আমি। তোমরা এইগুলো খুব সুন্দর করে যদি বাড়িতে বসে পড়তে পারো, গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% তোমরা কমন পাবে। 5 বছরের কোশ্চেন যদি তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে একটা ভালো একটা রেজাল্ট করবে। তো দেখো এই যে কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের 23 নম্বরের কোশ্চেনের কী অ্যান্সার হবে, বিনয় কুমার সরকারের। তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে, সমাজতত্ত্বের পঠন পাঠন ভারতবর্ষে চালু হয়, এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার মুম্বাই বিশ্ববিদ্যালয়ে 1919। 3 থেকে কী বলেছে, তো দেখো এবার আমরা দেখতে পাচ্ছি SA³ কী আছে। 1 নম্বরে সাম্প্রদায়িকতার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, কী আছে সাম্প্রদায়িকতা হলো মতাদর্শ একটি বিশ্বাস। 2 নম্বরে কী বলেছে, এই মতাদর্শের মুখ্য উপাদান হলো ধর্ম। পরিবেশ দূষণের 2টি কারণ উল্লেখ করো, খুব সুন্দর করে লেখা আছে। রোমান 3 কোশ্চেন কী বলেছে, কর্মক্ষেত্রে নারীদের অসুবিধাগুলি কী কী, ঠিক আছে। রোমান 4 কী বলেছে, ভারতীয় পরিবার ব্যবস্থার 2টি কাঠামোগত পরিবর্তন লেখো। তো দেখো রোমান 5 কোশ্চেন কী বলেছে, চরম দারিদ্র কী। তো দেখো এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে খাতায় তোমরা লিখবে, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 100% তোমরা ভালো রেজাল্ট করবে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। আমি 5 বছরের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। পরের কোশ্চেন কী বলেছে, মধ্যবিত্ত শ্রেণী বলতে কী বোঝায়। তো দেখো রোমান 6 কোশ্চেন কী বলেছে, ধর্ম বলতে কী বোঝানো হয়। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে।
পরের কোশ্চেন কি আছে, সর্বদা এর অর্থ কি? রোমান সেভেনে কি বলেছে, ভারত তত্ত্বের সংজ্ঞা দাও। ঠিক আছে, তো দেখো অথবা দিয়ে কোশ্চেন কি আছে, নিম্নবর্গীয়দের দৃষ্টিভঙ্গি কাকে বলে? ঠিক আছে, তো দেখো সাত নম্বর আট নম্বর কোশ্চেন কি বলছে, দৃষ্টবাদী ধারণার সঙ্গে যুক্ত দুজন চিন্তাবিদের নাম লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভাইটাল কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। আমি এখন 2015 সালের সোশ্যালজি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি এবং সম্পূর্ণ অ্যান্সার নিয়ে এরপর আমি 2016, 2017, 2018, 2019 সালের কোশ্চেন পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই প্রত্যেকটা যে সালের যে বড় প্রশ্নের অ্যান্সার যদি পেতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমরা তিন থেকে চার দিনের মধ্যে আমাদের ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা সালের বড় প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তার অ্যান্সার শিটও দিয়ে দেবো। তোমরা এইগুলো বাড়িতে বসে খুব সুন্দর করে খাতায় লিখে যদি মুখস্থ করতে পারো তাহলে আমি বলতে পারি 100% উপরে তোমরা নম্বর পাবে উচ্চ মাধ্যমিক সোশ্যালজি পরীক্ষায়। পরের কোশ্চেন কি আছে, জাতি ব্যবস্থা বলতে কী বোঝো? খুবই ভাইটাল কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয়, কিন্তু জাতি ব্যবস্থা বলতে কী বোঝো? তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। তো দেখো চোদ্দো নম্বর কোশ্চেন কী বলছে, শিক্ষা বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। পরের কোশ্চেন কি আছে, কত খ্রিস্টাব্দে বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়? তোমরা তো জানো 1851 খ্রিস্টাব্দে বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়। চোদ্দো নম্বর কোশ্চেন কী বলছে, দ্য রিপাবলিক গ্রন্থটি কার রচয়িতা বা কে লিখেছেন? এর অ্যান্সার কী হবে, প্লেটো। পরের কোশ্চেন কী বলেছে, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কী নিয়ে আলোচনা করে? ষোলো নম্বর কোশ্চেন কী বলেছে, স্বয়ংসম্পূর্ণ গ্রাম্য ব্যবস্থা ভেঙে যাওয়ার দুটি কারণ লেখো। পরের কোশ্চেন কী বলেছে, যজমানি ব্যবস্থার দুটি সুবিধা লেখো। বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে। তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো সোশ্যালজি 2015 সালের কোশ্চেন পেপার নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে গেছে, এবার আমি 2016 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো এক নম্বরে কোশ্চেন যেটা আছে, এক নম্বরে কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার, দুর্নীতি প্রতিরোধ। এবার আমি 2016 সালের সোশ্যালজি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। 2016 সালের সোশ্যালজি কোশ্চেন পেপারে কোন কোশ্চেনগুলো দিয়েছিল তার এমসি কিউব এবং এসএ কিউব টু দ্য পয়েন্ট আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করব। রোমান টুতে কী বলেছে, দুর্নীতির বৈশিষ্ট্য নয় কোনটি? তো দেখো এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার, দুর্নীতির সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। পরের কোশ্চেন কী বলেছে, রোমান থ্রিতে উন্নয়নের চুইয়ে পড়া এর প্রভাব ড্যাশ দূরীকরণের জন্য আলোচিত হয়, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার, দারিদ্র। চার নম্বর কোশ্চেন কী বলেছে, বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত নয়, এর অ্যান্সার কী হবে, বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত নয়, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, শ্রেণী। পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হলো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুবই ভাইটাল কোশ্চেন। তো দেখো আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার, 1991 সালে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমরা 2015 সাল, 2016 সাল, 2017, 2018, 2019 সালের সোশ্যালজি যত বড় প্রশ্ন আছে এবং তার অ্যান্সার নিয়ে টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, সাত নম্বর কোশ্চেন, সাম্প্রদায়িকতার মুখ্য উপাদান কী, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার ধর্ম। আট নম্বরে কোশ্চেন কী বলেছে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, স্বয়ং সম্পূর্ণতা, স্বয়ং সম্পূর্ণতা। ন নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, এর অ্যান্সার জনবিদ্যা। দশ নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার, ছাত্রছাত্রী ও শিক্ষকের সম্পর্ক। এগারো নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, এর অ্যান্সার মৌলানা আব্দুল কালাম আজাদ। পরের কোশ্চেন কী বলেছে, জাত ব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার, অর্জিত মর্যাদা। তেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার, নিরক্ষরতা। চোদ্দো নম্বর কোশ্চেন কী বলেছে, নয়তামিল কার শিক্ষা চিন্তায় ফলশ্রুতি। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার, মহাত্মা গান্ধী। আজকে আমি 2015 সাল, 2016 সাল, 2017, 2018, 2019 সালের সোশ্যালজির যত এমসি কিউব এবং এসএ কিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। সম্পূর্ণ নোটস এবং সাজেশান পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পরের কোশ্চেন কী বলেছে, সি এর অ্যান্সার হবে, অর্থনৈতিক। ষোলো নম্বর কোশ্চেন কী বলে, ক্লাস কাস্ট অ্যান্ড অকুপেশন শীর্ষক গ্রন্থটি লেখেন কে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার, জি এস ঘুরে। সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে, কর্নওয়ালিস কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, মানে পারমানেন্ট সেটেলমেন্ট, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার, 1793। আঠেরো নম্বর কোশ্চেন কী বলেছে, এফডিআই কার উপাদান,
এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার, অর্থনৈতিক উদারীকরণের। ১৯ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অ্যান ইজি অফ হিন্দুজিম। কুড়ি নম্বরের কোশ্চেন কি বলেছে? ভারতের নবজাগরণের পথিকৃত ছিলেন, এর অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার, রাজা রামমোহন রায়। একুশ নম্বরের কোশ্চেন কি বলেছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয়, এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার, ১৯৭৫ থেকে ৭৬ সালে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। পরের কোশ্চেনের অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার, ইরাবতী কার্ভে। তেইশ নম্বরের কোশ্চেন কি বলেছে? এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তোমাদের মাথায় রাখতে হবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কিন্তু ১৭৮৪ খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স, বর্গে জয়কর নয় ছয়। পরের কোশ্চেন কি আছে আমাদের? ২৪ নম্বরের কোশ্চেন, ভারতে দৃষ্টবাদের প্রবর্তক করেন কে? এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার, স্যামুয়েল লব। এবার আমি এসি কিপগুলো সম্পূর্ণভাবে সলভ করাবো। ২০১৬ সালের অ্যাসিড বৃষ্টি কি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। রোমান টুতে কী বলেছে? বুনিয়াদী শিক্ষা কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুবই ভাইটাল কোশ্চেন। ভূমি সংস্কারের অর্থ কী? ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। রোমান্ত্রিতে কী বলেছে? শূদ্র জাগরণের অর্থ কী? বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি? প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের সোশ্যালজি অর্থাৎ সমাজবিজ্ঞান এর কোশ্চেন পেপার এবং তার অ্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা সালের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। তো দেখো, পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে? নিম্নবর্গ কথাটির তাৎপর্য কী? ছ নম্বর কোশ্চেন কী বলেছে? পরিবেশ সংরক্ষণের জন্য সংগঠিত দুটো আন্দোলনের নাম উল্লেখ করো। নর্মদা বাঁচাও আন্দোলন কে, কবে এবং কেন শুরু করে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। তোমরা তো জানো নর্মদা বাঁচাও আন্দোলন মেধা পাটেকার শুরু করেছিলেন। এইভাবে নর্মদা নদীকে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য গঠিত প্রকল্পের ফলে আশেপাশের বহু এলাকা প্লাবিত ও বহু মানুষের বাসস্থান ও জীবিকা হারায়। তো দেখো, সাত নম্বরের কোশ্চেন এবং আট নম্বরের কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনই ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট আছে। বিষয়ন বলতে কী বোঝো? এই বিষয়নটা কিন্তু আমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞানও আছে এবং আমাদের সমাজবিজ্ঞানও আছে। ন নম্বরে কী কোশ্চেন কি খুবই গুরুত্বপূর্ণ? যজমানি প্রথা ভেঙে পড়ার দুটি কারণ উল্লেখ করো। এখান থেকে কিন্তু বট কোশ্চেন আসে, যজমানি প্রথা কী, যজমানি প্রথার বৈশিষ্ট্য এবং যজমানি প্রথা ভেঙে পড়ে কেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দশ নম্বরের কোশ্চেন কী বলেছে? সংস্কৃতায়ন বলতে কী বোঝো? খুব ভাইটাল কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল। আজকে আমি উচ্চ মাধ্যমিকে ২০১৫ সাল, ২০১৬, ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের সোশ্যালজি সাজেশন এবং কোশ্চেন পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এগারো নম্বর কোশ্চেন কী বলেছে? প্যাট্রিক গেডেস কে ছিলেন? বারো নম্বর কোশ্চেন কী বলেছে? সন্ত্রাসবাদ বলতে কী বোঝো? তোমরা তো জানো সন্ত্রাসবাদ মানে কী হলো? এক ধরনের অহিংসা আচরণ, তাই তো? পরের কোশ্চেন কী বলেছে? সন্ত্রাসবাদের দুটি কারণ উল্লেখ করো। খুব ভাইটাল কোশ্চেন। তোমরা তো জানো সন্ত্রাসবাদের কারণ কী হতে পারে? যে কোনো ধর্মভিত্তিক মৌলানাবাদী চিন্তা ও দর্শনের বিস্তার, এর ভিতরে কিন্তু থাকবেই। তেরো নম্বর কোশ্চেন কী বলেছে? যৌথ পরিবার বলতে কী বোঝো? চোদ্দো নম্বর কোশ্চেন কী বলেছে? জাতি সংজ্ঞা দাও। তার সঙ্গে লেজুর কোশ্চেন কী আছে? জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করো। পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে? ভারতের জনাধিক্য রোদে গৃহীত দুটি সুরাহা লেখো। ষোলো নম্বর কোশ্চেন কী বলেছে? দান্দিক দৃষ্টিভঙ্গি অনুশীলনের প্রবর্তক দুজন সমাজতাত্ত্বিকের নাম লেখো। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। তারপরে কোশ্চেন কী বলেছে? ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পথ প্রদর্শক দুজন সমাজতাত্ত্বিকের নাম লেখো। তো দেখো, আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। এবার আমি সোশ্যালজি ২০১৭ সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। ২০১৭ সালের এমসি কিউব এবং এসএ কিউব কোন কোশ্চেনগুলো দিয়েছিল, ২০১৭ সালের সোশ্যালজি কোন কোশ্চেনগুলো এসেছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, এবং ২০১৫ থেকে ২০১৯ সালের সোশ্যালজির যত বড় প্রশ্ন এবং তার অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে চার থেকে পাঁচ দিনের মতো তোমরা পেয়ে যাবে, এবং যাদের পরীক্ষা আছে সামনে তারা অবশ্যই এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে, কারণ তাহলে তোমাদের কোনো বই কেনা লাগবে না। টু দ্য পয়েন্ট এখানে অ্যান্সারগুলো ব্যাখ্যা করা আছে।
ঠিক আছে, যেমন আছে আইসিডিএস প্রকল্পের চালু করার কারণ কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু জাতীয় সাক্ষরতা মিশনের মুখ্য উদ্দেশ্য কি ছিল, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। সমাজতত্ত্বের রণজিৎ ঘোষের উল্লেখযোগ্য ভূমিকা কি, মার্কস ওয়েবার তার কোন গ্রন্থে পুঁজিবাদের বিকাশের ধারণা ব্যাখ্যা করেছেন, খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। আট নম্বরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, গোবিন্দ সদাশিব ঘুরে কে ছিলেন, ভারততত্ত্বকে দ্য বুক ভিউ কে বলেছেন, হিন্দু বিধবা বিবাহ আইন 1955-এর গুরুত্ব কি। দশ নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের যৌথ পরিবারের একটি নেতিবাচক দিক লেখো। এগারো নম্বরের কোশ্চেন কি বলেছে, বিবেকানন্দ ধর্মের প্রসঙ্গে যে যোগের কথা বলেছেন তা কয়টি স্তরে ভাগ করা হয়েছে, তোমরা তো জানো চারটি স্তরে, কর্মযোগ বলতে কি বোঝো। বারো নম্বরের কোশ্চেন, তেরো নম্বরের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে, ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু তোমরা তো জানো ধর্ম নিরপেক্ষতা হলো সামাজিক ও রাজনৈতিক দর্শন যা সমস্ত রকম ধর্মীয় বিশ্বাসকে ত্যাগ করে, বিপিএল কথাটির পূর্ণ রূপ কি। পনেরো নম্বরের কোশ্চেন, ষোলো নম্বরের কোশ্চেন এবং আধুনিকরণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল, প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারলে আমি কী বলতে চেয়েছি। তো দেখো 2017 সালের যত এমসিকিউ আছে সেইগুলো নিয়ে এবার আলোচনা করব। প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, নীল বিপ্লব। জলসম্পদ সংরক্ষণ কার সঙ্গে সম্পর্কিত, নীল বিপ্লব, তাই তো। তো দেখো আমাদের পরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার, দারিদ্র। তিন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অন্তোনিও গ্রামসি। চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সন্ত্রাসবাদ। পাঁচ নম্বরের কোশ্চেন কি বলেছে, আইএমআর এর পূর্ণ রূপ হলো, এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট। পরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক। সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার, গ্রামীণ কাঠামো। আট নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 940:1000। তো দেখো পরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, সাংস্কৃতায়ন, মানে ন নম্বরের কোশ্চেন। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, মহাজন। এগারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, দাদাভাই নওরোজি। বারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বিশ্বায়ন, বৈদ্যুতিক টাকার ধারণাটি বিশ্বায়নের সঙ্গে জড়িত, তাই তো। তেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, বিবেকানন্দ। চোদ্দো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ধর্ম নিরপেক্ষ। পনেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার, বায়ুদূষণ। ষোলো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে হরিজন পত্রিকা প্রকাশ করেন, এর অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। সতেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, জাতি। আঠেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার, ডিভাইন লাইফ। উনিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী কী বলেছে, প্রাক ব্রিটিশ ভারতের যজমানি প্রথার অন্যতম বৈশিষ্ট্য কী, এর অ্যান্সার হবে এর অ্যান্সার, অর্থনৈতিক নিরাপত্তা। কুড়ি নম্বরের কোশ্চেন কী বলেছে, সাংস্কৃতিক ধারণাটি প্রবর্তন করেন, এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার, এম এন শ্রীনিবাস। একুশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বঙ্গীয় সমাজ বিজ্ঞান সভা। তো দেখো সরি ওটা একুশ নম্বরের কোশ্চেন। এবার বাইশ নম্বরের কোশ্চেন কী বলেছে, মূলত ড্যাশ অভিমতের অনুসরণ করে একদল সামাজিক বিজ্ঞানী, একদল সমাজবিজ্ঞানী প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজের অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি হিসাবে অভিহিত করেন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার, হেনরি মেইন। তেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এ আর দেশাই। চোদ্দো নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী হবে, কোনটি ভিন্নতা উল্লেখ করো। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, কিন পিস অর্গানাইজেশন ইন ইন্ডিয়া এস সি ঘুরে। এবার আমি 2018 সালের সোশ্যালজি সমাজবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো এক নম্বর কোশ্চেন কী বলেছে, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবক্তাকে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এডওয়ার্ড শিল্ডস। দু নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, বিনয় কুমার সরকার। তিন নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে গোপাল হালদার। চার নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বিনয় কুমার সরকার। পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে, তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে, কোনটি ভিন্নতা উল্লেখ করো। তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, দান্দিক দৃষ্টিভঙ্গি, এডওয়ার্ড শিল্ডস। সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1851 সাল। আট নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী হবে, তো দেখো আট নম্বরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এর অ্যান্সার হবে
তাই তো ইন্ডিয়ান সোশ্যালজিক্যাল সোসাইটি। ন নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার এম এন শ্রীনিবাস। দশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার উইলিয়াম এইস ওয়াইজার। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। এগারো নম্বর কোশ্চেন কী বলেছে, এর অ্যান্সার হবে বাজারবিহীন অর্থনীতি। বারো নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, আরোপিত মর্যাদা। তেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার কোথ। চোদ্দো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 1835 কলকাতা মেডিকেল কলেজে স্থাপিত। পনেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় 1955। আমাদের পরে কোশ্চেন ষোলো নম্বরে কী বলেছে, বাবা সাহেব নামে কে পরিচিত ছিলেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ডক্টর বি আর আম্বেদকর। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। আমি আজকে উচ্চ মাধ্যমিক 2015 থেকে 2019 সালের সোশ্যালজি অর্থাৎ সমাজবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। স্বামী বিবেকানন্দের কয়টি যোগের কথা উল্লেখ করেছেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চারটি। তো দেখো ১৯ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে পরিবার কল্যাণ কর্মসূচি। কুড়ি নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার দুর্নীতি। একুশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সাম্প্রতিকতা। বাইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ব্যক্তিগত। তেইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার কর্ণাটক, আপিক্য আন্দোলন কোন রাজ্যে গড়ে উঠেছিল, তাই তো কর্ণাটক। চব্বিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার পরিবেশ। এবার আমি এসএকিউ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো, যেগুলো টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি চার থেকে পাঁচ দিনের মধ্যে সোশ্যালজির যত বড় প্রশ্ন আছে সেইগুলো তুলে ধরবো পার্ট বাই পার্ট। আমাদের ডিসক্রিপশন বক্স তোমরা ফলো করবে চার থেকে পাঁচ দিনের মধ্যে, তোমরা প্রত্যেকটা সালের অ্যান্সার টু দ্য পয়েন্ট তোমরা পেয়ে যাবে। তো আমি যা বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, উদারীকরণ বলতে কী বোঝায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ভাইটাল কোশ্চেন। সার্কের পূর্ণরূপ কী। ছ নম্বরের কোশ্চেন কী বলেছে, প্রান্তীয় যৌথ পরিবার কাকে বলে, ধর্মের কয়েকটি দিক কী কী। সাত নম্বরের কোশ্চেন কী বলেছে, শ্রী অরবিন্দর মতে ত্রিবিধ রূপান্তর কী কী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো ঋষি অরবিন্দর দুটি গ্রন্থের নাম উল্লেখ করো, পরিবারের দুটি প্রধান কাজ উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। তোমরা এইগুলো যদি বাড়িতে বসে ভালো করে পড়ো তাহলে 100% বলতে পারি উচ্চ মাধ্যমিকে তোমরা একটা ভালো রেজাল্ট করবে সোশ্যালজির পরীক্ষায়। সোশ্যালজি কী আছে, গ্রিন হাউস এফেক্টের জন্য কী ধরনের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তো দেখো গ্রিন হাউস এফেক্টের জন্য বর্তমানে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বিপিএলের সম্পূর্ণ নাম কী। এগারো নম্বরের কোশ্চেন এবং বারো নম্বরের কোশ্চেন, কৃষির বাণিজ্যকরণ বলতে কী বোঝো। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। পরের কোশ্চেন কী আছে, জনবিদ্যা কাকে বলে। তেরো নম্বর কোশ্চেন কী বলেছে, আপেক্ষিক দারিদ্র বলতে কী বোঝো। অথবাদি কী আছে, পরিবেশ দূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা উল্লেখ করো। চোদ্দো নম্বর কোশ্চেন কী বলেছে, নিরপেক্ষতা দূরীকরণের সম্পর্কিত দুটি কর্মসূচির নাম লেখো। পনেরো নম্বরের কী কোশ্চেন কী বলেছে, আইসিডিএস পূর্ণরূপ কী। এবং আমাদের ষোলো নম্বরের কোশ্চেন, এখনও পর্যন্ত ভারতের বৃহত্তম শিক্ষার কর্মসূচি কোনটি। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা খাতায় লিখবে। তো দেখো সোশ্যালজি 2019 সালে কোশ্চেন পেপার নিয়ে এবার আলোচনা করব। 2019 সালে কোনগুলো দিয়েছিল MCQ এবং SA কিউবে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো 2019 সালে সোশ্যালজি 2019 সালের সমাজবিজ্ঞানে কোন কোশ্চেনগুলো দিয়েছে, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, ভিলেজ কমিউনিটিস ইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট গ্রন্থটি কার লেখা, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হেনরি মেইন। তো দেখো পরের কোশ্চেন কী আছে, রোমান টু এর কোশ্চেন। তো দেখো রোমান টু এর যে কোশ্চেন আছে এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার জনসংখ্যা স্ফীতি। তিন নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার বিনয় কুমার সরকার পাটনা বিশ্ববিদ্যালয়। চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার ঋষি অরবিন্দ। পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরাধীন ভূমিহীন ব্যক্তি। ছ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1991। সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার এম এন শ্রীনিবাস। আট নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার জাতি। ন নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার 1856। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1969। এগারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে। বারো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার সামাজিক ব্যাধি।
13 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে এ এর অ্যানসার বেথুন সোসাইটি 14 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে কি হবে তো দেখো 14 নম্বরের কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন খুবই মানে ভাইটাল ডি এর অ্যানসার বালকদের জন্য অবৈতনিক ও বালকদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা 16 নম্বরের কোশ্চেন কি বলেছে এম এন সিনাবাস কোন দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবর্তক এর অ্যানসার কি হবে বি এর অ্যানসার কার্যকাঠামো 16 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে বি এর অ্যানসার ব্রিটিশ সময়ে 17 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে এর অ্যানসার বিশ্বায়ন প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার টু দা পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে 18 নম্বরের কোশ্চেন আছে এর অ্যানসার হবে সি এর অ্যানসার যৌথ সম্পত্তি 19 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে ডি এর অ্যানসার সন্ত্রাসবাদ তাই তো 20 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে এর অ্যানসার হবে স্প্যানিশ মানে কাস্ট শব্দটি কাস্ট কাস্টা এটি একটি ড্যাশ শব্দ এর অ্যানসার কি হবে স্প্যানিশ শব্দ 11 নম্বর কোশ্চেনের অ্যানসার হবে নই তামিল ড্যাশ চিন্তায় ফলশ্রুতি এর অ্যানসার কি হবে বি এর অ্যানসার মহাত্মা গান্ধী 22 নম্বর কোশ্চেনের অ্যানসার হবে বি এর অ্যানসার রাষ্ট্র কোন ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না রাষ্ট্র কোন ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না এর অ্যানসার হবে বি এর অ্যানসার 1986 সাল তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে 24 নম্বর কোশ্চেনের অ্যানসার হবে এর অ্যানসার দারিদ্র দূরীকরণের কর্মসূচি তো বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি তো দেখো এবার আমি 3 নম্বরের কোশ্চেন বা 3 দাগের কোশ্চেন নিয়ে আলোচনা করব ফার্স্ট কোশ্চেন কী বলছে জনবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কী অথবা দিয়ে কোশ্চেন কী বলছে ভারতে জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ লেখো তাই তো জন্মহার ও মৃত্যুহার পার্থক্য আর চিকিৎসা পরিষেবার উন্নতি রোমান্টির কোশ্চেন কী বলছে সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য কী রোমান থ্রি কোশ্চেন কী বলছে জনজাতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো 4 নম্বর কোশ্চেন কী বলছে বুনিয়াদি শিক্ষা কী প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে 5 নম্বর কোশ্চেন কী বলছে সংস্কৃতায়ন বলতে কী বোঝো ঠিক আছে তারপরে কোশ্চেন কী বলেছে জজমানি ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো 6 নম্বরের কোশ্চেন কী বলেছে ইউনেস্কো পূর্ণ রূপটি লেখো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তাছাড়া তোমাদের কথা আমি আর একটা বলতে পারি আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের 3 থেকে 4 দিনের মধ্যে বা 4 থেকে 5 দিনের মধ্যে প্রত্যেকটা সালের বড় প্রশ্ন এবং তার অ্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেই অ্যান্সারগুলো তোমরা যদি খাতায় লিখে মুখস্থ করতে পারো তাহলে আমি বলতে পারি 100% তোমরা প্রতি বছর উচ্চ মাধ্যমিক সোশ্যালজি পরীক্ষায় কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না 9 নম্বর কোশ্চেন কী বলছে দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের একটি কর্মসূচির নাম লেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু 10 নম্বরে কী বলছে নব্যবঙ্গ আন্দোলনের প্রধান নেতার নাম কি তোমরা তো জানো হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও জাতীয় শ্রেণীর মধ্যে দুটি পার্থক্য লেখো পরে কোশ্চেন কী বলছে আর্য সমাজ কবে কে প্রতিষ্ঠা করেন 13 নম্বর কোশ্চেন কী বলছে যৌথ পরিবারের একটি সুবিধা লেখো পরে কোশ্চেন কী বলছে সত্য শতক সমাজের প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাতাকে তোমরা তো জানো জ্যোতিবা ও ফুলে 24 নম্বর কোশ্চেন কী বলেছে ভূমি সংস্কারের অর্থ কী 15 নম্বর কোশ্চেন বলেছে কি স্বায়ত্ত শাসন বলতে কী বোঝো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো